ডরাকিসাও ওয়ানজি তিব্রাসা থাংসা খলাই তুমফলা লাইকা মনুঘাট নি লাহার কক্তমন বিশিটি সাইমাংখা পোস্ট অফিস রং জমার লাইমানী আ রং জমার মানি ন রিয়াঙ্গ থকাই রং চাউই খারজাক তাবুক পোস্ট মাস্টার আর রংরক কিফলি মাননি বাকিন আমসানি লুকরক লাহার কাসুলাহি আসুক লাইনানি নাকা তাই থাকাই মালফুরা লাইসুনাই রকব বেলাখন জঞ্জাল আসাইখা পোস্ট মাস্টার সে যে পোস্ট অফিস নি রং তামানি দি খালাংসি তামসাকা খালাইনি দি তারা তো অশিক্ষিত না, অশিক্ষিত হলে তো অশিক্ষিত কাজ করতে পারে সবার সামনে তার মুখোশ খুলো তারা স্বীকার করো বসুক লোক রং আবো হাইকে রংসা জায়গায় দোকানা ও রংসা নাকি সব বটাম বনি পোস্টাম বজরানিমিনার মানে মন এরিয়া কাজ করে কাল লেগা খোলামাই লেগে তো পয়সার লেগে পয়সা নাই একাউন্টে তাওয়া কয়েকদিন ঘোরানি করে টাকাটা দিয়েছে, ঠিক তার কিছুদিন পরে আবার যখন টাকা উইথড্র করতে গেছি অ্যাকাউন্টে টাকা নাই, এবং শুধু আমার না আমার গ্রামের প্রত্যেক ব্যক্তির পাসবুকও দেওয়া আছে না, পোস্ট অফিস থেকে পাসবুকও দেওয়া আছে না। কতজনের এভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে ধরাটা পড়ছে, যখন আমার বাবা অ্যাকাউন্টে চেক করে উইথড্র করতে গিয়ে যখন দেখে টাকা অ্যাকাউন্টে না, তখন গ্রামবাসীরা কইছে যারা যারা পোস্ট অফিস এখন তোলা চাই আমরা টাকা চাই, ঠিক আছে আমরা পোস্ট অফিসে টাকা জমা দিছি, পোস্ট অফিসের কর্তব্য দায়িত্ব তারা টাকাটা নিষ্ঠা আমরা স্টাফ মিলে দেখলাম, আমরা টাকা ব্যাংকে জমা দিচ্ছি, ব্যাংকের কর্তৃপক্ষের দায়িত্ব যে ব্যাংক কীভাবে টাকাটা দেবে, আমরা টাকা যদি না যাই
সেমভাবে আমি যেহেতু পোস্ট অফিসে টাকাটা জমা দিছি, অন পোস্ট অফিস কীভাবে টাকা দেবো এটা আমি কোন পোস্ট অফিসের কোন ব্যক্তিকে আমি দিচ্ছি এটা আমি দেখবো না। আমি পোস্ট অফিসের কাছে টাকা জমা দিচ্ছি, আমি চাই যেন আমার টাকা সবাই রোজাতে লাগবো না, সমস্যাটা কি তা যে বেটা তার পয়সা পেতেছে এটাও তো তার অ্যাকশন লইতে লাগবো না।